আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বদ নজর থেকে বাঁচতে যে দোয়া আমল করবেন, মানুষের উপর বিভিন্ন কারণে বদ নজর হয়ে থাকে। বদ নজর শুধু মানুষের পক্ষ থেকে হয় এটি এমন নয়, বরং বদজনিত থেকেও বদ নজর হয়ে থাকে। মানুষের কুদৃষ্টি মূলত বদ নজর, এতে বেশি আক্রান্ত হয় শিশুরা। তবে বড়রা এই থেকে মুক্ত নয়, তাই সবার উচিত বদ নজর থেকে। কোরআনে একটি আয়াত রয়েছে, এই আয়াতের মাধ্যমে আপনাদের বদ নজর থেকে আপনারা বাঁচতে পারবেন। আয়াতটি হচ্ছে সূরা কলাম আয়াত 51। এই আয়াতটি আপনারা সহি শুদ্ধ সহকারে পড়বেন। তো কিভাবে পড়বেন আমি আপনাদেরকে এখন এই আয়াতের সাথে পরিচয় করাই দিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يكاد الذين كفروا ليزلقون بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون এটি তিনবার বা সাতবার আপনারা পাঠ করবেন। এটি বাংলাতেও রয়েছে, আপনারা বাংলা চেষ্টা করে আরবিতে সহি শুদ্ধ সহকারে পড়ার চেষ্টা করবেন। এই আয়াতের অর্থ হচ্ছে, কাফেরেরা যখন কোরআন শ্রবণ করে তখন তারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আজড়ে ফেলে দেবে এবং বলবে, এ তো এক পাগল। এ আয়াতের তাফসির রয়েছে, আমি এখন আপনাদেরকে তাফসির পড়ে শোনাব। বিশ্বাসীরা যখন উপদেশ বানিয়ে কোরআন শ্রবণ করে তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আসাদ দিয়ে ফেলে দেয় এবং বলে, এ তো এক পাগল। অর্থাৎ যদি তোমার জন্য আল্লাহর প্রতিরোধ, প্রতিরক্ষা ও হেফাজত না হতো, তাহলে কাফেরদের হিংসা দৃষ্টির কারণে তুমি বদ নজরের শিকার হয়ে পড়তে, অর্থাৎ তাদের কুদৃষ্টি তোমাকে লেগে যেত। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা এর অর্থেই বলেছেন, তিনি আরও লিখেছেন যে এ থেকে প্রমাণিত হয় যে বদ নজর লেগে যাওয়া এবং আল্লাহর হুকুমে অন্যের উপর তার প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া সত্য, যেমন অনেক হাদিস থেকেও তা প্রমাণিত। যেমন অনেক হাদিসে এ থেকে বাঁচার জন্য দোয়া বর্ণিত হয়েছে, আর তাকিদ করে বলা হয়েছে যে যখন তোমাদেরকে কোনো জিনিস ভালো লাগবে তখন তোমরা মাশাআল্লাহ অথবা বারাকাল্লাহু বলবে, যাতে সে জিনিসে যেন বদ নজর না লেগে যায়। অনুরূপ কাউকে যদি কারো বদ নজর লেগে যায় তাহলে তাকে গোসল করিয়ে তার পানি ওই ব্যক্তির উপরে ঢালতে হবে যাকে তার বদ নজর লেগেছে। বিস্তারিত জানার জন্য দ্রষ্টব্য তাফসির ইবনে কাসির এবং অন্যান্য হাদিস গ্রন্থ থেকে কেউ কেউ বলেন এর অর্থ হল, ওরা আমাকে রিসালতের প্রচার প্রসার থেকে ফিরিয়ে দিত, অর্থাৎ হিংসার কারণে, এবং এই উদ্দেশ্য যাতে লোকেরা এই কোরআন দ্বারা প্রভাবিত না হয় বরং এ থেকে দূরে থাকে। অর্থাৎ চক্ষু দ্বারা কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি সাধনের চেষ্টা করত, জিহ্বা দ্বারা তাকে কষ্ট দিত এবং তার অন্তরকে ব্যথিত করত। হ্যালো বন্ধুরা, এই আয়াতটি আমি পড়েছি এবং অর্থ পড়েছি এবং তাফসির পড়েছি। আপনারাও জানার জন্য অর্থ এবং তাফসির কোরআন শরীফুল আপনারা পড়তে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।